বাইরে আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবার নতুন একটা ব্লগ শুরু করার জায়গা, আশা করি আজকের ব্লগটা আপনারা কাছে ভালো লাগবে। ওদের দেখতে পারে এটা দেশ টেনে আনছিলাম যে গাছাইন আমি রাখছি আর কি ওখানের মাঝে, পরে যদি গাছাইন বাঁচিয়ে থাকি পরে অন্যান্য জায়গা শিফট করবো। তো ওনো রাখছি এখানে আর কি, আমার আগর অবশ্য বেশ ডাল ফালা মেলছে, 6-7 বছর হয়ে গেছে আমার আর গরু আছে এটা। আর এটা লাস্ট ইয়ার আনছিলাম, এটা তো দেশ থেকে আনছি। সকাল সকাল কেন বাজারও গেছিলাম, বাচ্চান্তর স্কুলও দিয়া ভাবলাম একটু বাজার করিয়া লইয়াই রান্ধা বাড়া করতাম। আর ফ্রিজ খালি দেখতে নেই, আইয়া পাইছি ফ্রিজ অলমোস্ট খালি, সপ্তাহ খুঁটিনাটি জিনিস সকল আছে থুড়া আর কি। তো ভাবলাম যে ইলিশাও লইয়াই, ইলিশা তো আমার ফেভারিট মাছ। তো ইলিশাগুলো বেশ বড় আর বালা প্রাইজও পাইছি, আমি কেন দুইটা ইলিশা আনছি 40 পাউন্ড দিয়া। আর কেন দেখতে পারা ছোটো ছোটো আনারস, দেখতে খুব ছোটো, একবারে ছোটো আর কি আনারস গুণ। আর কেন এই লগে ফেয়ার, আর আমার আদা রসুনও শেষ হয়ে গেছে, তো আদা রসুনও ব্লেন্ড করার লাগে আমি কেন অনেকগুলো আদা রসুনও আনি লাইছি, যাতে আদা রসুনগুন ব্লেন্ড করিয়া রাখতাম পারবো। আর আদা রসুন আসলে ব্লেন্ড করা থাকলে রান্ধার খামটা অনেকটা আগুয়াল থাকে। আর তো বাঘ মাছ কেন জানি না খেয়ে কিলে খান, জানান বাঘ মাছকে চিনেন কিনা। তো এটা বাঘ মাছ, বাঘ মাছ বোনা হর মাছকে বাচ্চা তো লাগে, বাঘ মাছ খাটা খম। তো বাঘ মাছ কেন বোনা হরমু, আর তো এখানে বাঘ মাছ বোনার লাগে মশলা বয়েছি অলরেডি, আমার মশলাটা ফসে গেছে। আর বাকি রান্দা এখানে হরিয়া পাইছি উইংস দিয়া মুগ ডাইল দিয়া রান্দা। আর এখানে সাতখরা দিয়া আলু দিয়া আর হাট চিকেন, তো একটা মনে হইলো যে সাতখরা আলু আর হাট চিকেনে রান্দিয়া দেখি কিলাখান লাগে। তো ও দুটো রান্দা স্টার্ট করছি আসলে, তো দেখি কিলাখান শেষ করতে পারি, বেশি কিছু রান্দা ফেলার না। তো এখানে খাসা যে খোলা আছে, খাসা খোলার বড়া বানাইলাম খাসা খোলার ডাইল দিয়া। ফাইনাল রান্ধা এখানোর সাতখরা দিয়া ইলিশ মাছ দিয়ে রান্ধর, আপনারা দেখছেন তো ইলিশ মাছ। তো ভাবলাম যে ইলিশ মাছের কাঁটা কষা দিয়ে একটু ঠেঙ্গা রাঁধিলে, আর দেখছেন বাঘ মাছ পুনা হয়েছে, বাঘ মাছ পুনা। আর এখানো উইংস দিয়া এর মুগ ডাল দিয়া, আর এখানে তো দেখছেন অলরেডি খাওয়া হয়ে গেছে। এখানে আমার সব কয়টা বড়া হয়ে গেছে সুন্দর হরিয়া সুন্দর মতো। আর এটা এটা বড়া কিন্তু খাইতে কিন্তু খুব মজা, গরম গরম ভাতের লগে। একটা আমি আপনারা রেব বাঙ্গিয়া দেখাইলাম, দেখতে পারা ভিতরটা খুব সুন্দর হয়েছে, যারা খাইছে অবশ্যই ট্রাই করে দেখবা। তো আমি দুপুর করে খানি শেষ করিয়া তারপরে আমার মেয়েরে আনা স্কুলও গেছি যাইয়ার। ওয়েদার একটু বাড়ে রোদ থাকলেও এখন খুব ওয়েদারটা ঠান্ডা, এখন ঠান্ডার ভাত খাইয়ে বাড়াইয়া গেলে একটু বেশি ঠান্ডাও লাগে। তো আমি যাই আর আমার ফুরিরে পিক আপ করার লাগি স্কুল থেকে, আর দেখতে পারে এখানে সব প্যারেন্টস হল যাইরা পিক আপ করার লাগি। তো আমি যাই আর কি, আমার চাইলে আমার ফুরি একলাও আইতে পারবো, বাটের ফুরি আমি যাই হয় সামনে একলা আইবার গিয়ে আমি পিক আপ করে লই যাই গিয়া, আর একটু সেফটি লাগেও যাই আর কি। তো দেখতে পারা কেন আমি স্কুলও গেছি গিয়া, ওখানে আমি আমার বাচ্চারে পিক আপ করবো, তারপরে আমি ঘরে আইমু। আর ও আছে আমার আজকের ব্লগ।
তো আশা করাম আপনারা কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে দেখেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করবা। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আমার লগে থাকবা। আমি গরু যাওয়ার পরে একটু বিকালবেলা আমি যে আনারস সকালবেলা যে আনারসটা আনছিলাম ও আনারসটা খাটমো খাইমো। আর আপনারা সব ভালো থাকা আবারও দেখা হইব। এ পর্যন্ত আল্লাহ হাফিজ।